বিসুল্লাহ রহমান ইরাহিম সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট লেখবার জন্য বেশ কিছু নিয়মাবলী তোমাদের সামনে প্রদত্ত করছি তো এই ক্ষেত্রে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে যে সকল বিষয়গুলো দেওয়া হয়েছে তোমাদের প্রত্যেককেই সংক্ষিপ্ত প্রশ্নের বেশ কিছু উত্তর লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো লেখার আগে প্রথম পৃষ্ঠাতে যে তথ্যাদি রয়েছে সেগুলো ফিল করবার জন্য তোমাদেরকে সুন্দরভাবে স্কুল থেকে যে প্রদত্ত নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক এগুলোকে ফিল করবে অ্যাসাইনমেন্টের শিরোনাম শিরোনাম অংশের মধ্যে প্রথম অধ্যায় ষষ্ঠ শ্রেণীতেও আকাইদ সপ্তম শ্রেণীতেও আকাইদ প্রথম অধ্যায়ী অষ্টম শ্রেণীতে প্রথম অধ্যায় আকাইত মানে তিন চারই প্রথম অধ্যায় আকারের চাপ্টার থেকেই তোমাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো করা হয়েছে তো এই ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের শিরোনামে প্রথম অধ্যায় লিখবা তোমার নাম লিখবা বিষয় লিখবা তারপরে শ্রেণী শাখা রুল মোবাইল নম্বর অ্যাসাইনমেন্ট জমার তারিখ তোমার শ্রেণী শিক্ষকের নাম এগুলো লিখে তার পরবর্তীতে দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে তোমাকে এখানে প্রতিবেদন লেখবার জন্য যে নিয়মাবলীগুলো রয়েছে সেই নিয়মাবলীর জন্য তোমাকে একটা প্রতিবেদনের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলোকে ফিল আপ করতে হবে এই ফিল লিখে আজকে সাত তারিখ সাত এগারো দুই হাজার বিশ বরাবর অধ্যক্ষ একে স্কুল অ্যান্ড কলেজ ধনিয়া ঢাকা বারোশো ছত্রিশ বিষয় প্রতিবেদন জমা দান প্রসঙ্গে জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর কিংবা সপ্তম শ্রেণীর কিংবা অষ্টম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী আপনার পরামর্শ কিংবা আপনার নির্দেশ ক্রমে যে প্রতিবেদনটি উপস্থাপন করবার কথা তা নিচে প্রদত্ত করা হলো তারপরে তুমি এখানে ক্ষেত্রে তোমাকে এবার যে কাজটা করতে হবে সে কাজটির মধ্যে এবার তোমাকে একটা বক্স করে নিতে হবে বা ছক করে নিতে হবে এক নাম্বার পয়েন্ট দিয়ে লিখে নাও প্রতিবেদনের নাম তোমার প্রতিবেদনটির নাম হবে এই ক্ষেত্রে প্রথম অধ্যায়ের আকাই চ্যাপ্টার সবগুলো চাপ্টারের মধ্যেই তোমার আকাই লেখা আছে এক্ষেত্রে তোমাকে এটা খেয়াল করে লিখতে হবে এখানে আকাই প্রতিবেদনের নাম হবে তোমার আকাই প্রথম অধ্যায় আকাইদ প্রতিবেদকের নাম তুমি তোমার নাম লিখবে প্রতিবেদন প্রস্তুতি সময় যখন যে সময়ে তুমি লিখবে সেই সময়টাকে এখানে ইন্ডিকেট করবে প্রতিবেদন জমা দানের ডেট এক্ষেত্রে তোমার ডেট হবে এখানে চোদ্দ এগারো দুই আর তৈরির তারিখের ক্ষেত্রে তুমি যে তারিখটাতে তৈরি করছো সেই তারিখটা এখানে তুমি উল্লেখ করবে তারপরে তুমি এখানে আহ শিরুনামটা সুন্দর করে লিখবে শিরোনামের মধ্যে রয়েছে তোমার প্রথম অধ্যায়ের আকাই থেকে এবার এখানে লেখার পরে তার পরবর্তী সময়ে তোমাকে এবার শুরু করতে হবে যে তথ্যগুলো দিয়ে মনে করো তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তাহলে তুমি যদি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হও তোমাকে এই ক্ষেত্রে প্রথমেই খেয়াল রাখতে হবে আকাই চাপ্টার থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো করা হয়েছে তোমাকে সেই প্রশ্নগুলো তুলে ধরতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমার কাছে জানতে চাওয়া হবে প্রশ্ন নাম্বার এক নাম্বার দিয়ে লিখো আল আসমাউল হুসনা বলতে কি বুঝাই তারপরে তুমি এর উত্তর এক নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো তারপরে দুই নাম্বারে আল্লাহ পাকের পাঁচটি গুণবাচক নাম অর্থ সহ লেখো এটার নিচেও তুমি উত্তরটা লিখো এক নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তুমি কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো এরপরে তুমি এই এই প্রশ্নটার উত্তর লেখো দুনিয়া আখিরাতে শস্যক্ষেত্র লাইনটির ব্যাখ্যা এই ক্ষেত্রে হাদিস গ্রন্থের এখানে প্রথম এক থেকে দশ পৃষ্ঠার মধ্যেই তোমার সবগুলো প্রশ্নের উত্তর এই ক্ষেত্রে রয়ে গিয়েছে তো প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো এগুলোকে তুমি মেন বই টেক্সট বুকের আলোকে নিজের মতো করে কুরান এবং হাদিসের আলুকে কিছু ধর্ম বিষয়ের মধ্যে সবসময় খেয়াল রাখতে হবে যে এখানে আরবি লেখার যদি তুমি সিস্টেমটা রাখো তাহলে এক্ষেত্রে তোমাকে অনেক বেশি মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এটা অ্যাসাইনমেন্ট কাটা ছেড়া করা যায় না এখানে ভুলভ্রান্তি করার কোনো সুযোগ থাকে না সেই সূত্রে তোমাকে খুব খেয়াল করে লিখতে হবে লেখার আগেই ভাবতে হবে কোন আরবিটা লিখবে সেই আরবিটা আগে রাফ খাতাতে একটু ট্রাই করে নেবে ট্রাই করে সেই আরবিটা পরবর্তী সময় এখানে উঠাবে কাঠ পেন্সিল দিয়ে লিখে নিও যদি সম্ভব হয় যে তুমি বল পয়েন্টই লিখতে পারবে তাহলে তো ওয়েল আর যদি কাঠ পেন্সিলে লিখো তাহলে মুছে মুছে বারবার লিখতে পারবে এ কারণে আরবি লেখার সময় খুব সতর্কতার সাথে আরবিটা লেখা উচিত তো এরপরে যদি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হলে তোমার কি পৃষ্ঠা প্রথম প্যারাতেই তুমি এটার উত্তর পেয়ে যাবে তাওহিদ বিশ্বাস করা প্রয়োজন কেন টেক্সট বুকের পৃষ্ঠা নাম্বার এর দ্বিতীয় প্যারাটা পড়লেই তুমি দেখবা যে তাওহিদে বিশ্বাস করা কেন প্রয়োজন সে বিষয়গুলো তুমি খুঁজে পাচ্ছ তারপরে তিন নাম্বার প্রশ্ন ছিল কুফুরির পরিণাম ব্যাখ্যা পৃষ্ঠা নাম্বার সাত এর কুফরের কুফল ও পরিণতি অংশ থেকে এখানে নিজের কিছু তথ্যাদি কিন্তু উপস্থাপন করাই লাগবে ভূমিকা এবং উপসংহার নিজে তৈরি করবে আর কুফল বা পরিণামগুলো এই এক্ষেত্রে ব্যাখ্যা করবে তাছাড়াও যদি হাদিস থেকে থেকে কিছু বাইরে দিতে পারো তাহলে আরো বেশি ওয়েল হয় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সংক্ষিপ্তই রাখতে হবে এক্ষেত্রে তুমি উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটা লিখতে চার নাম্বার উপযোগী এই সিস্টেমের লেখাই হবে ক্ষেত্রে তিনটা প্যারা করবা প্রথমে একটা ছোট্ট ভূমিকা থাকবে মাঝখানে যা জানতে চাওয়া হয়েছে তা লিখবা শেষে একটা মধ্যে হেডিং না, নামটা ব্যবহার করবা না ভূমিকা কথাটি লিখে আন্ডারলাইন করো যেমন রচনার মধ্যে এরকমের কিন্তু এখানে লিখবে না এখানে একটা সিম্বল ব্যবহার করতে পারো প্রশ্নের উত্তর লেখার সময় এরকমের একটা যদি সিম্বল ব্যবহার করো তাহলেও তোমার এটা এখেছে হয় তার পরবর্তীতে রয়েছে তোমার কুফরির পরিণাম কুফরের পরিণাম পৃষ্ঠা সাত নাম্বারে আট এবং পৃষ্ঠার গেলে তুমি এই তথ্যাদিগুলো এখানে করতে পারবে নাম্বার মধ্য আনসার তারপরে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সেম বিষয়গুলো রয়েছে আগের চাপ্টার থেকেই তোমার আহ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড় এটা পৃষ্ঠা নাম্বার দুই এর প্রথম প্যারা এবং চার ও পাঁচ নাম্বার পৃষ্ঠা যে শুভ পরিণাম কীভাবে আমাদের জীবনে ইমান গ্রহণকারী ব্যক্তিরা পায় এই সকল দিকগুলো যদি তুমি এখানে ইসলামের সাথে ইমানের যে সম্পর্ক তোমার ইমানি শক্তির জোর না থাকলে তো ব্যক্তি জীবনে কিছু করাই সম্ভবপর নয় তারপরে কপটতার নিদর্শনগুলো এই প্রশ্নটা একটু ভেবে লিখতে হবে কপটতা শব্দটি নিফাক শব্দের বাংলা অর্থ নিফাকের বাংলা হচ্ছে কপটতা তো যারা নিফাককারী ব্যক্তি তারা হলো মুনাফিক যারা তোমার অন্তরে একরকম বাইরে প্রকাশ করে আর এক রকম বাইরে সবাইকে জানায় যে তিনি মুসলমান অরিজিনালি তিনি মুসলমান নন তো এই ক্ষেত্রে মুনাফিকদের নিয়ে একটি হাদিস রয়েছে মহানবী সাল্লাম এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে তিনি বর্ণিত বিষয়ের মাঝে হাদিস নাম্বার ছয় পৃষ্ঠা নাম্বার ছয়ের মধ্যে দ্বিতীয় দুই নাম্বার হাদিস এখানে দ্বিতীয় হাদিসটি তুমি যদি ব্যাখ্যা করো তাহলে দেখবা এখানে মুনাফিকের নিদর্শনগুলো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুনাফিকের কথা বলতে গিয়ে মুনাফিকের নিদর্শন বলেছেন এরকমই লেখা যাবে না ওখানে তোমাকে লিখতে হবে যে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম মুনাফিকদের সম্বন্ধে বলতে গিয়ে কপটতার যে নিদর্শনগুলো বর্ণনা করেছেন সেগুলো হচ্ছে তিনটি ওই ক্ষেত্রে তোমার যখন তারা কথা বলে মিথ্যে বলে যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে যখন তার কাছে কিছু আমানত রাখা হয় তখন তার খিয়ানত করে যদি এখানে সম্ভব হয় আরবিটা দিয়ে দিবা নবী পার্থক্য বর্ণনা করা এখানে নবী ছিলেন কারা পৃষ্ঠা নাম্বার এগারোতে পাঁচ পেরাতে তথ্যটা রয়েছে নবী বলা হয় তোমার যাদের উপরে কোনো ধরনের সহিফা কিংবা তোমার আল্লাহ প্রদত্ত কোনো বই পুস্তক প্রকাশ হয়নি আর রাসুল বলা হয় যাদের উপরে প্রকাশ হয়েছিল তাদেরকে তো এই ক্ষেত্রে দেখা যায় নবী এবং রাসুলের যে পার্থক্য সেই পার্থক্যগুলো গুলো ক্ষেত্রে এখানে টেক্সট বুকের এগারো পৃষ্ঠা পড়লে পঞ্চম পেরাতে গেলে তুমি এটা পেয়ে যাবে এবং এই ক্ষেত্রে সুন্দর আনসার করতে পারবে হাসরের ময়দানে কয় ধরনের সাফায়াত কার্যকর হবে ব্যাখ্যা করতে বলা হয়েছে সতেরো এবং আঠারো পৃষ্ঠায় গেলে তুমি এটা পাবে দুই ধরনের সাফায়াতের কথা বলা আছে এখানে এই ক্ষেত্রে উচ্চ পদস্থ মানুষদের জন্য নবী সাফায়াত করবেন এবং সকল উন্মদের জন্য তিনি সাফায়াতের কান্ডারি হবেন আদম আলাহ কাছে যখন আমরা সবাই যাব তখন তার কাছ থেকেও আমরা নিরাশ হয়ে ফিরে আসব। তিনি বলবেন যে তিনি গন্দম খেয়েছিলেন বলে আমাদের আল্লাহর কাছে আমাদের জন্য সাফায়াত করতে পারবেন না ইব্রাহিমের কাছে যাব ইব্রাহিম আল্লাহ আমাদেরকে বলবেন দুনিয়াতে তিনি তিনটি মিথ্যে বলেছিলেন বলে আর তিনি আমাদের জন্য সাফায়াত করতে পারবেন না তারপরে যাব আমরা নুহা আল্লাহ সাল্লাম কাছে নুহা আল্লাহ বলবেন যে আমি তো দুনিয়াতেই আমার দোয়া খায়রাত কবুল হতো না এখন কি আমি তোমাদের উদ্ধার করতে পারবো তারপরে যাব আমরা মুসা আলাহ কাছে মুসা আলাহ বলবেন দুনিয়াতেই আমি এক ব্যক্তিকে ভুল করে খুন করে ফেলেছি আল্লাহ তোমাকে একে দুজকের আসামি বানায় রাখছে তার পরবর্তী সময়ে তিনি পাঠিয়ে দেবেন না ঈশা আলাহ সাল্লামের কাছে ঈশা আলাহ সাল্লামের কাছে গেলে ঈশা বলবেন না না আমি অনেক আমাকে লোকেরা অনেক খারাপ বানিয়ে ফেলছিল আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠিয়েছিলেন কিন্তু সবাই আমাকে আল্লাহর পুত্র বলে স্বীকার করত। তো সেই ভয়াবহ পরিস্থিতিতে তিনিও বলবেন আমিও সাফায়াত করতে পারবো না শেষে আমরা যাব নবীর কাছে তো নবীর কাছে যখন যাব নবী করিম সাল্লা আলাহিসাল্লাম তখন দেখবেন যে আমরা গিয়ে দেখবো তার কাছে সাফায়াতের কথা বলবো কি গিয়ে দেখব তিনি কাঁদতে কাঁদতে নিজের দুই চোখ প্রায় অন্ধ করে ফেলার উপক্রম করেছেন বলে তিনি কান্নাই করতেছেন দেখে আমরা আমরা কথা বলবো না অপেক্ষা করব তিনি যে কান্না করছেন সেই কান্না হয়তো আল্লাহ আমাদেরকে সেই কান্নাতেই আমাদের সাফায়াত করে দেবেন ওই দুই ধরনের সাফায়াত রয়েছে সকল উন্মতের জন্য এক রকমের সাফায়াত আরেকটা হলো উচ্চ পদ পাওয়ার জন্য যারা সম্মানী ব্যক্তি পীরপয় গম্বর কিংবা তোমার ওলিয়া বা সেই সকল ব্যক্তিদেরকে সম্মান প্রদর্শনের জন্য আল্লাহর কাছে সাফায়াত করা হবে তো যাই হোক এভাবে সুন্দর করে তথ্যাদিগুলোকে উপস্থাপন করে তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে অতি উত্তম গ্রেডটা পাও এটাই আমাদের প্রত্যাশা ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম